আপনি হয়তো জানেন না যে বাংলাদেশের অনেক দোকানিরা সন্ধ্যার পর সুই বিক্রি করে না। তবে আসলেই বিষয়টি ইন্টারেস্টিং। তবে এ ব্যাপারে দোকানদারদেরকে জিজ্ঞেস করলে প্রত্যেকবারই একই উত্তর পেয়েছি, রাতে সুই বিক্রি করতে হয় না। আবার কেউ কেউ বলে যে সুই বাকিতেও দিতে হয় না। তবে মজার ব্যাপার হলো, দোকানদার নিজেই জানে না যে রাতে কেন সুই বিক্রি করতে হয় না এবং কেন বাকি দিতে হয় না। রাতে সুই বিক্রি না করাটা এক প্রকার কুসংস্কার। তবে কুসংস্কারের পিছনেও যুক্তি বা কারণ থাকে। সে যুক্তি বা কারণ যদিও জোরালো নয়, তবুও তার অস্তিত্ব ছিল কোনো একটি সময়ে, যা আমরা হারিয়ে ফেলেছি। কেন দোকানিরা সন্ধ্যার পর সুই বিক্রি করে না সে বিষয়ে একটি ব্যাখ্যা রয়েছে। গ্রামীণ এলাকায় কিছুদিন আগেও বিদ্যুৎ ছিল না। সে সময় অধিকাংশ দোকানি হারিকেন অথবা কূপ জ্বালিয়ে রাতে দোকানদারি করত। দোকানের ঘরগুলো সাধারণত কাঁচা আর কিছুটা অগোছালো হতো। এরকম একটি দোকানে যদি সুই একবার হাত থেকে পড়ে যায়, তাহলে তা খুঁজে পেতে যান বেরিয়ে যাবে। আর সত্যি সত্যি যদি সুই খুঁজে পাওয়া না যায়, তাহলে আহত হওয়ারও সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। তাই বুদ্ধিমান কোনো এক দোকানি এই অহেতুক বিড়ম্বনা থেকে বাঁচতে বিক্রির কৌশল হিসেবে রাতে সুই বিক্রি করা বন্ধ করে দিয়েছিল, যা বংশ পরম্পরায় চলতে চলতে এক সময় প্রথা হয়ে গিয়েছে এবং আজও অনেক দোকানিরা সেই প্রথা না জেনেই এই নিয়ম পালন করে আসছে। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।